গ্রামের মিঠো পথ স্পষ্ট করেছে অমিন্দ্রের ছবি। সামান্য বৃষ্টিতে রাস্তা আরো বিপজ্জনক হয়ে ওঠে, যার ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। নিত্যদিনে ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। ছবিটা কোচবিহার বাতাভাঙা দুই নম্বর ব্লকের বইপাড়ি বাঁধের এলাকার রাস্তায়। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা ঠিকই বেহাল। রাস্তাটি ফালাকাটা জাতীয় সড়ক যাওয়ার মূল রাস্তা। প্রায় দু বছর আগে টেন্ডার হয়েছিল রাস্তার, তবে রাস্তার কাজ এখনো হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বেহাল রাস্তা সংস্কারের জন্য প্রশাসনকে একাধিকবার জানানোর পরও হয়নি সুরাহা। মূলত বর্ষাকালে এই রাস্তার দিয়ে যে হাঁটা চলা করা তো দূরের কথা, মানে গাড়ি কোনো রকম যেতে পারে না। কৃষি প্রধান এই এলাকার মানুষ, জীবনটা পুরোপুরি কৃষির উপর নির্ভর করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একদিকে ফালাকাটা জাতীয় সড়ক, অন্যদিকে ঘোকসাডাঙ্গা জাতীয় সড়কে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। তো সেই ক্ষেত্রে এখানকার যারা কৃষি প্রধান এলাকার মানুষ, কৃষির উপর নির্ভর, সবজি চাষটা বেশি হয়, তারা ফালাকাটার যে সুপার মার্কেট রয়েছে সেখানে গিয়ে সবজিটা বিক্রি করেন। সেই ক্ষেত্রে এই যে রাস্তাটি বেহাল হওয়ার থাকার কারণে এলাকার মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা বারবার বিষয়টি জানিয়েছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। সমস্যা একটাই, বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা যায় না। সামনে ফালাকাটা কৃষি মান্ডি, প্লাস এটা মহাসড়কের দিকে গেছে, এইদিকে ঘোষাডাঙ্গা গিয়েছে, ঠিক আছে, একদম এইদিকে শর্টকাট রাস্তা, কিন্তু এটা অনেক কয়বার জানানোর পরও এই রাস্তা ঠিক হচ্ছে না। বর্ষার সময় তো কাদা হয়ে যায়, তখন তো চলা ভরে বড় মুশকিল। আর এক এক দল এক এক মতন করে আসে, একদলকে জিজ্ঞাসা করে আর একদলকে বলে হইবে হইবে, আর একদলকে হইবে হইবে, সবই খালি হইবেই করেই আমাদের এইরকম অবস্থায় ফেলে রাখছে। পাল্টা সাফাই তৃণমূলের রাস্তাঘাট করা হয়েছে, এই রাস্তার সম্পর্কে আমার কোনো জানা নাই। যদি জানি তখন নিশ্চয়ই এত রাস্তাঘাট যা করেছে সেটাও ওটাও হবে। বেহাল রাস্তা সংস্কারের আশ্বাস বিজেপি। আমরা দেখব, দেখে মনে করো ওদের ওই গ্রামের যে পঞ্চায়েত আছে ওদের সঙ্গে বসবো, বুঝবো, বোঝার পরে রাস্তাঘাট দেখব, দেখার পরে তারপরে আমরা করার চেষ্টা করব। যদিও এই গ্রাম পঞ্চায়েতটি এতদিন কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও এই 2023-এর পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যে এই গ্রাম পঞ্চায়েতটি কিন্তু বিজেপির দখলে গিয়েছে। এখন দেখার বিষয় রয়েছে যে এই রাস্তাটি কবে ঠিক হয়, কবে এই এলাকার মানুষের যে সমস্যা সেটা সমাধান হয়। কোচবিহার থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায়, ক্যালকাটা নিউজ।